এই প্রথম ঠিক মহাকাশচারী নয়, তবে মহাকাশচারীদের বেশে মহাকাশ বিষয়ক ট্রেনিং নিয়ে চারজন বলা যেতে পারে সাধারণ মানুষ মহাকাশে যেতে চলেছেন। তাহলে বলবেন এর আগে তো রিচার্ড ব্রানসন গেলেন, এছাড়া জেফ বেজোস গেলেন, না ওনারা মহাকাশে গিয়ে বেশিক্ষণ কাটাননি, মাত্র কয়েক মিনিট, কেউ 3 মিনিট, কেউ 2.5 মিনিট এরকম। তবে ওটা ঠিক মহাকাশও বলা যায় না, কার্মান লাইনের আশেপাশে গিয়েছিলেন। তবে এবার যেতে চলেছেন চারজন সাধারণ মানুষ একেবারে মহাকাশে, এবং সেখানে দিন দিনে কাটাবেন, প্রদক্ষিণ করবেন পৃথিবীকে। গতকাল মানে অফিসিয়ালি যখন 15 তারিখ পড়ে গেল, 14 তারিখ যাওয়ার পর রাত্রি 1:30-2 নাগাদ ওড়ার কথা ছিল, তবে টেকনিক্যাল কারণ ও আবহাওয়াজনিত সমস্যার জন্য কালকে ফ্লাইটটি হয়নি। ফ্যালকন 9 উড়ান ছিল স্পেস এক্সের, সেটি উঠতে পারেনি, সেটি উঠতে চলেছে আজ, মানে অফিসিয়ালি যখন 16 তারিখ পড়বে তখন রাত্রির 1:30 নাগাদ এই মিশনটি হবে, এবং চারজন সাধারণ মানুষই যাবে বলা যেতে পারে। কে কে যাচ্ছেন তার আগে বলে রাখি, এই মিশনটির নাম ইন্সপিরেশন 4। এটির বিষয়ে আমি আগেই জানিয়েছিলাম যে 15 তারিখ উঠতে চলেছে, অফিসিয়ালি 14 তারিখ গিয়ে 15 তারিখ মানে ভোর রাতের দিকে ওড়ার কথা ছিল, তবে উঠতে পারেনি আজ 15 তারিখ। এবং আজ রাত্রির বেলা 12:00 পর যখন 16 তারিখ শুরু হবে, সে 16 তারিখ শুরু রাত্রি 1:30 নাগাদ এটি উড়বে। খুব সুন্দর একটি ফ্লাইট হতে চলেছে। আগামী 3 দিনের মতো ওনারা মহাকাশে থাকবেন ক্রু ড্রাগনের মধ্যে করে। যাচ্ছেন চারজন এই ইন্সপিরেশন 4-এ, কমান্ডেড বাই জারেড আইজ্যাকম্যান, তিনি হচ্ছেন ফাউন্ডার অ্যান্ড সিইও অফ শিপ 4 পেমেন্টস অ্যান্ড পাইলট অ্যান্ড অ্যাডভেঞ্চারার। এছাড়া ওনার সঙ্গে জয়েন করছেন মেডিকেল অফিসার হার্লে আরএসিএনক্স, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট অ্যাট সেন্ট জোস চিলড্রেন্স রিসার্চ হসপিটালের একজন প্যাড্রিয়াটিক ক্যান্সার সার্ভাইভার, এবং মিশন স্পেশালিস্ট ক্রিস সেম্ব্রোস্কি, এবং তিনি হচ্ছেন এয়ারফোর্স ভেটারেন অ্যান্ড এয়ারোস্পেস ডেটা ইঞ্জিনিয়ার, এবং মিশন পাইলট ডক্টর সিয়ান প্রক্টর, তিনি হচ্ছেন জিও সায়েন্টিস্ট আর ইন্টারপ্রেটার এবং ট্রেইনড পাইলট। তো বন্ধুরা, এই মিশনটি হতে চলেছে, আপনারা অবশ্যই মিশনটি লাইভ যদি দেখতে চান স্পেস এক্সের যে চ্যানেল আছে ইউটিউবে, সেখান থেকে অবশ্যই দেখতে পারেন। আর যেহেতু এত রাত্রির বেলাতে এই মিশনটি হতে চলেছে, রাত্রির প্রায় 1:30-2 নাগাদ, তাই আমি এটি লাইভ নিয়ে আসছি না, আগামীকাল অবশ্যই আপনাদের জন্য লাইভে নির্বাচিত অংশ নিয়ে আসব। আশা করি এই ইনফরমেশনটা ভালো লেগেছে, সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে। তার আগে বলে রাখি, এই যে উড়ানটি হতে চলেছে, এর সঙ্গে জড়িত যত খবর আমাদের সামনে আসবে, এছাড়া ওনারা যখন মহাকাশে কাটাবেন সেখান থেকে যা যা ফুটেজ আসবে, আমরা কিন্তু আপনাদের সামনে তুলে নিয়ে আসব। তো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আবার দেখা হবে, আর লাইক শেয়ার করবেন এই ভিডিওটি। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে, টাটা।